السلام عليكم ورحمة الله وبركاته. أبنا دشاتة جيمي عبد الرحيم أر أبنا دك شنا ما ركتي نوتن بلوك. تو أشكر أي فيديو تا أبنا دير بارو لقبة. أي فيديو تا تمن كيچونا. تو أسكي باشا أي بورين لق سيلو. سيزن إكتو باير أي غورت بير رهيتي. تو أبنا دير كي دكبو. كوتاي جاوا جاي. تو شاتة تاك بنا أبنا را. تو فيديو تا جودي أبنا دير بارو لقبة تاكه. تهلا فيديو تاكي لايك دي بنا ون كومنت كره جانا بنا. তো গাইস এখন আমরা আছি হেরেম রোডে যা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এখানে হেরেম দেখা যাচ্ছে আমরা এই রোডে হেঁটে যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো গাইস এই রোডটা দিয়ে হাঁটা একটু কষ্ট কারণ এই রোডটা একটু উঁচু উপর দিয়ে করতে হয় আমরা হেরেমের দিকে যাব না আমরা যাব এই রোড দিয়ে আমরা সিধা উপরে যাব তো গাইস আমরা এখন এই রোড দিয়ে আসছি তো আমরা আসছিলাম হচ্ছে এই এই রোড দিয়ে আপনারা এখানে মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ বিন লাদেন তো এই পাশ এটা দিয়ে আমরা হাঁটার পাশে আসছি তো এখন এই রোডেই আছি এই পাশে অনেক কনস্ট্রাকশন এর কাজ চলতেছে আর এই ভাষায় দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে এর আগের ব্লগে হয়তো আপনারা দেখতে পাইছেন আমি এইখানে এই মসজিদটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটাই হচ্ছে সেই মসজিদ তো কখনো সুযোগ হলে আপনাদেরকে এখানে ওটা দেখানোর চেষ্টা করব এই মসজিদটা দুইটা বিল্ডিং এর সাথে এটা জ্বলন্ত মসজিদ তো গাইস এখন আমরা এই রোডে হেঁটে আসছি এই দিক থেকে আমরা আসলাম এই দিক থেকে এসে এই রোডে আমরা এখনো হেঁটে যাচ্ছি তো এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন হোটেল শপিং মল এগুলাই হবে এখানে এগুলো একদম হেরেমের পাশেই এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার কলক টাওয়ার অপোজিটে আমরা এই রোড দিয়ে হাঁটতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ ইনশাআল্লাহ এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে জায়গাগুলো তো গাইস আমরা এখন সেম রোডে এখন হাঁটতেছি তো মাশাআল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর এই পরিবেশটা চারপাশে পাথরের পাহাড় এবং সামনে ক্লক টাওয়ার আশেপাশের পরিবেশটা একদম অনেক সুন্দর ওয়েদারটাও হালকা ঠান্ডা হাওয়া তো এখানে হাঁটতে অনেক ভালো লাগতেছে এখানে দেখতে পাচ্ছেন এদিকে পাহাড় ছোট্ট একটি এবং এই পাশে অনেক বিশাল বড় পাহাড় এই দুই পাহাড়ের মাঝখানে এখানে অনেক বড় একটি হাইওয়ে রোড তো গাইস আমরা এখন যে রোড হাঁটতেছি সেটা হচ্ছে জবাল উমর রোড এটাই তো গাইস এখন আমরা আছি পাহাড়ের উপর তো আস্তে কষ্ট হয়েছে এখান থেকে রাস্তা থেকে পাহাড়ের উপর আসছি ওই দিক থেকে নেমে তো আমরা যাচ্ছি তো গাইস আসার পথে এখানে দেখলাম একটা গরু তো এরকম ছোট ছোট গলে দিয়ে যাচ্ছি এখানে ছোট ছোট বাজার তো গাইস হেঁটে হেঁটে পাহাড় বেয়ে উপর দিকে উঠতেছি আপনারা দেখতেছেন একদম উঁচু জায়গা পাহাড় হেঁটে হেঁটে উপর দিকে উঠতেছি অনেক একটা কষ্ট পাহাড় বাইতে নিঃশ্বাস ফুলে যায় হেঁটে হেঁটে উঠতে উঠতে এবং এখানে গাড়িও আসে দেখতে পাচ্ছেন উপর থেকে গাড়ি থেকে নামতেছে এবং অনেক গাড়ি উঠতেছে
তো গাইস আমরা এখন অবশেষে এসে পাহাড়ের উপর উঠে পৌঁছেছি। এখানে ছোটখাটো দোকান আছে দেখতে পাচ্ছেন, এখানে ছোট ছোট সব দোকান, আর এখানে একটা দোলনা আছে দেখতে পাচ্ছেন। অনেক কষ্ট এখানে ওটা পাহাড়ের উপরে, তো দেখতে পাচ্ছি তো গাইস এখানে একটা ছোট দোকানে নাস্তা করার জন্য ঢুকছি, তো দেখতে পাচ্ছেন। তো দেখি এখানে কি খাওয়া যায় আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন মরিচ আর পেঁয়াজ চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে ছানা, সো গাইস ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজ এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।